সকল ছাত্র ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের সরলরেখা তিনের বি অনুশীলনী অঙ্ক শুরু করব। ইতিমধ্যে তিনটি সূত্র দিয়েছি, আশা করি তোমরা সে ব্যাপারে অবগত আছো। সেই সূত্র অনুযায়ী দুটি অঙ্ক ইতিমধ্যে করা হয়েছে, আরও কিছু অঙ্ক করা হবে। তোমাদের সুবিধার্থে গতদিন এই বইটির কথা বলছিলাম, তার আগে অক্ষরপত্র পাবলিকেশনের কথা বলছিলাম, আর সিস্টেক কি বললাম না কেদাবুদ্দিন ও নজরুল স্যার সমন্বিত একটি বই ছিল, সেই বইটিও কেনার কথা বলেছে, যে যেটা কিনতে পারার সুবিধা। এখন আমি এই বইটির থেকে চয়েস করে দুটি অঙ্ক করব, যে অঙ্কগুলো সব রাইটের বই আছে। অঙ্ক নাম্বার 8 ছবির মাধ্যমে অঙ্কটা বোঝানোর চেষ্টা করব। প্রথম বিন্দু আছে এই সাইডে, টিবিন্দুর অবস্থান A 7 7, আর টিবিন্দুর অবস্থান এখানে আছে সাপোজ 10, B -5 -10। এই বিন্দুদের সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত হবে তা বের করো, বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। এটা মূল বিন্দু, বলা আছে এই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, এটা প্রথম বিন্দু, প্রথম দ্বিতীয়, এই যে সি বিন্দু, এখানে স্থানাঙ্ক x,0, এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ শূন্য। এই বিন্দুটা ধরে নেওয়া হলো, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং SC=CB বা BC বের করতে হবে। আমরা এখন এটা ধরে নিচ্ছি M1, A2 হলো M2, ধরি এক্স অক্ষ ব্রাকেটে লেখো CX,0, এক্স অক্ষ AB রেখাকে M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে x = সূত্রটা লিখি M1:x2 M2:x1 এবং 0 M1Y2 M2Y1, তাহলে সি বিন্দুর ভুজ নির্ণয়ের ফর্মুলা এটা, আর সি বিন্দুর কোটি নির্ণয়ের ফর্মুলা এটা। কোটি দেওয়া আছে, অতএব এখান থেকে আমাদের অন্য তত্ত্ব বেরিয়ে আসবে। আমরা এখানে আসি, M1 ইন্টু Y2, এটা হলো Y2,
minus dosh m2 into the rho y1. তার মানে এখানে অনুপাতটা অজানা রাশি। এটা যদি আমরা গুণ করে দিই মাইনাস টেন এম ওয়ান সেভেন এম টু, এদিক দিয়ে গুণ করলে জিরো। চিহ্ন জুড়ে M1 M2 ভাগ 7 বাই 10, F M1 M2 7 ইস টু 10। প্রথম অ্যান্সার অনুপাত চেয়েছিল যে AB রেখাকে X অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে, তা ইতিমধ্যে হয়ে গেছে। এখন এখন এম ওয়ান ও এম টু এম এম টু এর মান এবং x2 x1 এর মান এক নমে এ বসিয়ে পাব। x1 এর মান হলো 7, x2 হলো এটা দ্বিতীয় বিন্দু মানে x1 না x2 y2, তৃতীয় বিন্দু মানে x2 y2, প্রথম বিন্দু মানে y1 না x1 y1, এখানে আছে x2 minus 10, m2 কত, m2 হল 10, x1 হল 7, 7 যোগ 17 মাইনাস 70, হ্যাঁ ভুল গেল, 10 কোথায় গেল, m2 ইন্টু 10, x1 7 কোথায় ভুল গেল, M1 X2 M1 10 যোগ M2 0 হয়ে যাচ্ছে, কিন্তু মূল বিন্দু চলে ব্যাপারটাকে আট নম্বর মাইনাস ছিল সেক্ষেত্রে পঁয়ত্রিশ উদাহরণ থেকে করবে, অনুশীলন থেকে দেখতে করবে, বেশি অঙ্ক করার এই অল্প সময় সম্ভব হচ্ছে না। আমি আরেকটি অঙ্ক করবো,
অঙ্ক নম্বর 14 ছবি দিতে পারি এ বি সমান থ্রি বিসি। এটা যদি বি বিন্দু বলি, সি বিন্দু বলি, এখানে বিসি এর তিন গুণ আছে এখানে, তার মানে এটাকে এক্সটেনশন করি, এ বি সমান বিসি এর তিন গুণ, বিসি এর তিন, এক দুই তিন, মানে এ হলো ছবি। সেই অনুযায়ী এখান থেকে আমরা যদি এ বি যোগ বিসি উভয় পথে বিসি যোগ করি, অনুপাতটা ভালো হবে, এবি যোগ বিসি সমান এসি ও বিসি, আর এসি বা বিসি সমান ও দ্বারা কম, বা এসি টু বিসি ফোর ইস টু ওয়ান, অর্থাৎ তাহলে আমাদের কি হলো, এই তত্ত্ব থেকে অনুপাত বের করে ফেললাম। আর কি দেওয়া আছে, প্রথম বিন্দু দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, তৃতীয় বিন্দু জানা নেই, প্রথম বিন্দু দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে, তৃতীয় বিন্দু জানা নেই, অনুপাতটা ইনডাইরেক্টলি জানা ছিল। যেহেতু সি বিন্দু ধরে নিয়েছি, এখন আমরা সরাসরি অঙ্ক করতে পারি। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক, সরি সি বিন্দু স্থানাঙ্ক, আমরা ছবি থেকে কি দেখতে পাচ্ছি, বিন্দুটি বহিস্থভাবে বিভক্ত করছে, তাই সূত্র একটু ভিন্ন, এবং অর্থাৎ বহির্বিভক্ত যে সূত্র সেটা ব্যবহার করা হচ্ছে। এটা এক্স এর মান এত, অর্থাৎ কিছুক্ষণ আগে একটি অনুযায়ী এক্স এর সূত্র এবং আয়ের সূত্র আলাদা হবে, আর এটা একবার, এমন ফোর এমন ফোর, এক্স টু হলো মাইনাস ফাইভ, দ্বিতীয় বিন্দু মাইনাস এম টু হলো, এম টু হলো ওয়ান, এক্স ওয়ান হলো মাইনাস টু, ফোর বিয়োগ এক, ফোর গেল, তারপরে এই জায়গা মিস হচ্ছে, ফোর ইন্টু ফোর এক্স টু, এবার ফোর ইন্টু ওয়াই টু, এখন হলো এটা মাইনাস ওয়ান ইন্টু ফোর, আর ফোর মাইনাস ওয়ান, এক্ষেত্রে আমাদের হিসাবটা করে যাবে ষোলো বিয়োগ বলতে সতেরো, আঠারো, আঠারো ভাগ তিন, মাইনাস বিশ মাইনাস ফোর মাইনাস চব্বিশ ভাগ থ্রি, সিক্স কমা মাইনাস এইট, এই ছিল তৃতীয় বিন্দু সি এর স্থানাঙ্ক। তাহলে আমরা এই সূত্রটা কিন্তু বহির্বিভক্তকরণ সূত্র হিসাবে গতদিন
শিখিয়েছি সেই অনুযায়ী প্রয়োগ হয়ে গেল। গতদিন এই সূত্রের প্রয়োগ হয়েছিল, আজকের একটা অঙ্ক করব। এখন আমি নতুন একটি অঙ্ক সাইজ করব। চতুর্ভুজ সংক্রান্ত কতিপয় অঙ্ক আছে, এর অঙ্কটা হলো 19 নম্বর। ছবির মাধ্যমে তথ্য দিয়ে দেবো, তোমরা যে কোনো রাইটারের বই অংশ হবে। একটি সামান্তরিক আঁকাচ্ছি, আমি নাম দিয়ে দিলাম কোনো সামান্তরিক একটি কোণের প্রান্ত বিন্দুটি স্থানাঙ্ক। আমি কোনো অক্ষ বিভাজনের ছবি করছি না, একটি কোণের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দুটি সাইজ করলাম। এ বি সি ডি, এখন আমরা এখানে এটা আমি নিতে পারি, অপর একটি কর্ণের এই বিন্দু অথবা এই বিন্দু দেওয়া আছে, বাকিটা বের করতে বাকিটা আমরা ধরে নিলাম। এই বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে এবং এই সামন্দ্রিকে ক্ষেত্রফল বের করা যাবে। এখানে এসি বিডি ডি বি বিডি 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 কর্ণের মধ্য বিন্দু সমান এসি কর্ণের মধ্য বিন্দু বা বিডি কর্ণের মধ্য বিন্দু হল বিডি মাইনাস, আচ্ছা সূত্র এটি এক্স ওয়ান যোগ এক্স টু প্লাস টু ওয়াই ওয়ান যোগ ওয়াই টু আর টু এক্স ওয়ান যোগ ওয়ান যোগ এক্স টু প্লাস টু ওয়াই ওয়ান যোগ ওয়াই টু আর টু, সূত্র দেখলাম। যদি সময় খুব শর্ট, মাইনাস টু প্লাস এক্স মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান এটা এসি থ্রি যোগ মাইনাস ওয়ান আর মাইনাস ফোর প্লাস ফাইভ আর টু, এই পাশে একটি মধ্যবিন্দু, এই পাশে একটি মধ্যবিন্দু, উভয় বিন্দু এখানে অবস্থান করছে। অর্থাৎ দুটো কর্ণে দুটো মধ্যবিন্দু বের করলাম ঠিকই, কিন্তু ছবিতে এক বিন্দু দুটি একই জায়গায় সমপাতিত হয়েছে, তাই আমরা এই ভুজ সমান ভুজ বের করব। মানে তিন যোগ ছয় ভাগ টু এবং মাইনাস টু প্লাস এক্স এটা হিসাব করলে মাইনাস থ্রি বাই টু, এটি টুকাটা সেক্ষেত্রে এক সমান হবে মাইনাস ওয়ান। বা টু টুকাটা পেলাম আর মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস প্লাস ওয়ান দ্যাটস মিন ওয়াই সমান টু। অতএব
আর ডি বিন্দু ডিএক্স কমা ওয়াই সমান মাইনাস ওয়ান অ্যান্সার। তো আজকের অঙ্কটা রেজাল্টটা দেখে নিই, 19 নম্বর। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাস তোমাদের আরো একটি নতুন ফর্মুলা আছে, সেই অনুযায়ী কাজ করা হবে। খোদা হাফেজ।